হ্যালো ভিউয়ার্স অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস আসসালামু আলাইকুম ওয়েলকাম ইউ অল টুডেইস ভিডিও থিয়েটোরিয়াল আমরা এতদিন হিসাবে নাম সম্পর্কে আলোচনা করেছিলাম কখন কোন হিসাবে লিখব আজকে আমরা একটা উদাহরণের মাধ্যমে হিসাবে নামগুলো বের করবো লেনদেন থেকে কীভাবে হিসাবের নাম নির্ণয় করতে হয় সেই জিনিসটা আজকে শিখব আমরা জানি লেনদেনে কমপক্ষে দুটা পক্ষ থাকবে একটা লেনদেনে কমপক্ষে দুটা পক্ষ থাকবে তার মানে একটা লেনদেনে কমপক্ষে দুটি হিসাবে নাম জড়িত থাকবে সে দুটি হিসাবে নাম যথাযথভাবে লেখার মাধ্যমে আমাদের হিসাব নিকাশের কাজটা শুরু হয়ে যাবে তাহলে চলো দেখি একটা উদাহরণের মাধ্যমে দু হাজার উনিশ সাল জুনের এক তারিখ জনাব হাসান পঞ্চাশ হাজার টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করে আমরা এইখান এটা একটা ঘটনা এবং এটার সাথে অর্থের সম্পর্ক আছে তাই এটা একটা আর্থিক ঘটনা আর এর কারণে এই আর্থিক ঘটনাটার কারণে ব্যবসায়ীর আর্থিক অবস্থার মধ্যে একটা প্রভাব পড়ে সেই প্রভাবটা কি ব্যবসায় পঞ্চাশ হাজার টাকা আসলো তার মানে ব্যবসায় কিছু নগদ টাকা আসলো আর এই টাকাটা কে দিল হাসান হাসানকে এই প্রতিষ্ঠানের মালিক তাহলে এখানে দুটা পক্ষ দেখতেছি ব্যবসায় কিছু নগদ টাকা আসতেছে তো আমরা শিখেছিলাম যখনই ব্যবসায় নগদ টাকা আসবে বা নগদ টাকা চলে যাবে তখন আমরা কোন হিসেবে লিখব হ্যাঁ নগদান হিসেবে তার মানে একটা হিসাবের নাম আমরা এখান থেকে পেয়ে গেলাম নগদান হিসাব আর এই টাকাটা কে দিল ব্যবসাকে ব্যবসায়ের মালিক তো আমরা শিখেছিলাম ব্যবসায় মালিক যাই দিবে তাকে আবার মূলধন বলতে হবে এখানে ব্যবসায়ে মালিক নগদ টাকা দিয়েছে সেটা একদিকে ব্যবসার জন্য নগদান আবার অন্য অন্যদিকে যেহেতু মালিক টাকা দিয়েছে তাই এটাকে বলতে হবে মূলধন হিসাব কারণ আমরা বলেছিলাম প্রত্যেকটা লেনদেনের কমপক্ষে দুটো পক্ষ এই দেখো দুটা পক্ষ কীভাবে বের করে ফেললাম তাহলে আরেকটা হিসাবের নাম হচ্ছে মূলধন হিসাব আশা করছি তোমরা সকলেই বুঝতে পারছ এবার দেখো দুই তারিখে একটা লেনদেন ঘটলো নগদে পণ্য ক্রয় মানে আমি নগদ টাকা দিয়ে পণ্য কিনেছি আর এই পণ্যটা কেনার উদ্দেশ্য নিশ্চয় আমি বলেছিলাম পণ্য কিনব কেন বিক্রয়ের উদ্দেশ্যে তার মানে যখনই পণ্য ক্রয় করা হবে তখনই আমরা বলেছিলাম ক্রয় হিসাব লিখতে হবে তার মানে এখানে একটা হিসাবের নাম হচ্ছে ক্রয় হিসাব আর পণ্যটা কিনতে আমি নগদ টাকা প্রদান করেছি তার মানে আমার কাছ থেকে ব্যবসায়ীর কাছ থেকে কিছু নগদ টাকা চলে যাচ্ছে তার মানে আরেকটা হিসাবের নাম কি হবে নগদান হিসাব তাহলে এখানে দুইটা হিসাবের নাম আমরা শিখে ফেললাম একটা হচ্ছে ক্রয় হিসাব কেন ক্রয় হিসাব লিখতেছি কারণ পণ্য কিনেছে ব্যবসায়ী আচ্ছা আর এই পণ্যটা কিনতে কি দিয়েছে নগদ টাকা দিয়েছে তার মানে ব্যবসায়ী নগদ টাকা কমে গেছে তা আমরা শিখেছিলাম নগদ টাকা ব্রাশ বা বৃদ্ধি যাই হোক নকদান হিসাবে লিখতে হবে তো সে সেই ক্ষেত্রে এখানে আরেকটা হিসাবে নাম শিখে ফেললাম নকদান হিসাব এবার পাঁচ নম্বর পাঁচ তারিখে দেখি আমরা একটা নগদে পণ্য বিক্রয় তো পণ্য বিক্রয়ের ফলে আমার কাছে কিছু টাকা আসতেছে তাহলে আবার সেই নকদান হিসাব আর পণ্যটা কেন বিক্রয় করা হচ্ছে মুনাফার আশায় তার মানে এখানে আমরা আরেকটা হিসাবের নাম লিখবো বিক্রয় হিসাব তাহলে একটা হচ্ছে নকদান হিসাব আরেকটা হচ্ছে বিক্রয় হিসাব আচ্ছা এবার ছয় তারিখে একটু দেখো বাকিতে পণ্য ক্রয় এখানেও পণ্য কিনেছি কিন্তু টাকাটা কি প্রদান করেছি বাকিতে কিনলে কি টাকা কি এখন দিব না পরে দিব তার মানে পরে দেব বাকিতে এতে কি বোঝা যায় যার কাছ থেকে বাকিতে পণ্য কিনলাম সে ব্যক্তি বা প্রতিষ্ঠান আমাদের কাছ থেকে টাকা পাবে একটা হচ্ছে ক্রয় করলাম তাহলে এটার জন্য ক্রয় হিসাব আসবে পণ্য যেহেতু কিনছি ক্রয় হিসাব একটা আসবে আর একটা হিসাবের নাম কি বাকিতে পণ্য কেনার ফলে কেউ আমাদের কাছ থেকে টাকা পাবে যখন বাকিদের কেনার ফলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আমাদের কাছ থেকে টাকা পাবে তখন আমরা তাকে কি বলবো প্রদেয় হিসাব বা পাওনাদার তাহলে এখানে আরেকটা হিসাবের নাম হচ্ছে প্রদেয় হিসাব এটাকে পাওনাদারও বলা যাবে তবে প্রদেয় হিসাব বললে ভালো এবার আসো বাকিতে পণ্য বিক্রয় দশ হাজার টাকা তাহলে বাকিতে পণ্য বিক্রয় করলাম কাস্টমার এখনও টাকা দেয় নেই টাকা ভবিষ্যতে দিবে তার মানে আমরা কারো কাছ থেকে টাকা পাব। আর একটা ব্যাপার হচ্ছে বিক্রয় করলাম হুম তার যখন আমরা কারো কাছ থেকে টাকা পাব বিক্রয়ের কারণে যদি কারো কাছ থেকে টাকা পাবো তখন তাকে বলতে হবে প্রাপ্য হিসাব বা দেনাদার তাহলে একটা হিসাবের নাম পেলাম আমরা এখানে প্রাপ্য হিসাব আমরা বলেছিলাম প্রত্যেকটা লেনদেনে কমপক্ষে দুইটা পক্ষ কমপক্ষে দুইটা পক্ষ এটা লেনদেনের একটা অন্যতম বৈশিষ্ট্য আর সেটার আমরা বাস্তবিক উদাহরণ প্রমাণও করতেছি প্রাপ্য হিসাব এখানে আরেকটা হিসাবের নাম হচ্ছে তাহলে বিক্রয় বিক্রয় হিসাব তার মানে কি বাকিতে পণ্য বিক্রয়ের কারণে কারোর কাছ থেকে টাকা পাবো যার কাছ থেকে টাকা পাবো তাকে বলবো প্রাপ্য হিসাব আরেকটা হিসাবের নাম হচ্ছে বিক্রয় হিসাব চেয়ার ক্রয় তোমরা মনোযোগ দিয়ে শোনো এখানে একটা ক্রয় দেখতেছি এটা কোনো আসবাবপত্রের ব্যবসায়ী না মনে করলাম তাহলে সে চেয়ারটা কিনছে কেন ব্যবসায়ী ব্যবহারের উদ্দেশ্যে এটা কিন্তু পণ্য না এটা বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করা হয়নি আর যদি বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করা হয়েছে যদি বলা থাকতো তখন আরেকটা হিসাব হতো এখন চেয়ারটা কেনা হয়েছে ব্যবসায় ব্যবহারের জন্য তাহলে এটাকে কি বলবো ক্রয় হিসাব বলা যাবে না কারণ এটা তো পণ্য না এটা তো আমি বিক্রয় করার জন্য না এটা ব্যবহারের জন্য কিনেছি তাহলে সেক্ষেত্রে এটাকে ক্রয় বলা যাবে না আবার শোনো মনোযোগ দিয়ে শোনো এটা কিন্তু পণ্য না এটা ব্যবহারের জন্য ক্রয় করা হয়েছে যদি পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে কিনতাম তখনই ক্রয় বলা যেত এখন ক্রয় বলা যাবে না তাহলে চেয়ার কেনা হয়েছে আমরা শিখেছিলাম কাঠের তৈরি যে কোনো জিনিস যদি আমরা কিনি তাকে আমরা আসবাবপত্র বলবো বা ব্যবহারের উদ্দেশ্যে চেয়ার কিনছে এটাকে আমরা আসবাবপত্র বলবো আসবাবপত্র হিসাব একটা হিসাব পেলাম আর এটার জন্য আমরা কিছু টাকা গেল তার মানে সেটার জন্য আমরা একটা হিসাব লিখবো নকদান হিসাব এরপরে দেখো ম্যানেজারকে বেতন প্রদান আমার যে ম্যানেজার আছে তাকে আমরা বেতন দিলাম তো আমার প্রতিষ্ঠানে কর্মরত যেই থাকে তাকে আমরা বেতন বাবদ যে টাকাটা দেবো সেটাকে বেতন হিসাবে লিখতে হবে তাহলে একটা হিসাবের নাম হচ্ছে বেতন হিসাব আর বেতনের জন্য আমরা তাকে কি প্রদান করলাম নগদ টাকা দিলাম তাহলে আরেকটা হিসাবে নাম হবে নগদান হিসাব ছেলের স্কুলের বেতন প্রদান এখানে একটা বেতন আছে তার মানে কি এটা কি বেতন হিসাব বলবো আবার খেয়াল করো ছেলের স্কুলের বেতন প্রদান আচ্ছা এটা কি ব্যবসায়ীর কর্মী কাজ করতেছে সেই জন্য তাকে বেতন দিচ্ছি না ছেলের স্কুলে এটা তার মানে মালিকের ছেলে তার স্কুলের বেতন টিউশন ফি দিচ্ছি তার মানে এটা মালিকের একটা ব্যক্তিগত খরচ আর আমরা শিখেছিলাম মালিকের মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা থেকে যা নিয়ে যাবে তাকে উত্তোলন বলতে হবে আর এখানে মালিক পাঁচশো টাকা নিয়ে যাচ্ছে তার মানে ব্যবসা থেকে পাঁচশো টাকা কমে যাচ্ছে তাহলে সেটার জন্য আসবে নগদান হিসাব আবার এটা মালিকের ব্যক্তিগত প্রয়োজনে নিয়ে যাচ্ছে সেই জন্য এটাকে বলতে হবে উত্তোলন হিসাব তাহলে এখানে দুইটা হিসাবের নাম আসবে একটা হচ্ছে উত্তোলন হিসাব আরেকটা হচ্ছে নকদান হিসাব আমি ব্যাপারটা আবার ক্লিয়ার করছি ছেলের স্কুলের বেতন প্রদান এটা তার মানে এটা ব্যবসায়িক কোনো ব্যবসায় কোনো কাজ না এটা মালিকের ব্যক্তিগত কাজ তার মানে মালিকের ব্যক্তিগত কাজে ব্যবসা থেকে টাকা নিয়ে যাওয়া হচ্ছে আর মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা থেকে যা নিয়ে যাবে তাকে আমরা বলছিলাম উত্তোলন বলতে হবে সেই সেই দৃষ্টিকোণ থেকে এখানে একটা হিসাবে নাম হবে উত্তোলন আর মালিক বেতন দেওয়ার জন্য টাকা নিয়ে গেল তার মানে ব্যবসায়ীর নগদ টাকা কমে গেল তার সে জন্য আরেকটা হিসাবে নাম হবে নকদান হিসাব আমরা আরও কিছু উদাহরণের মাধ্যমে আরেকটু দেখব মনে করলাম আঠারো তারিখ ব্যাংকে কিছু টাকা জমা দেওয়া হলো ব্যাংকে জমা দেওয়া হলো পাঁচ হাজার টাকা আমাদের ব্যবসায় একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমরা এখন পাঁচ হাজার টাকা জমা করলাম তাহলে এখানে একটা হিসাবে নাম আসবে যেহেতু আমরা ব্যাঙ্ক কে টাকা জমা দিলাম বললাম ব্যাঙ্কে যদি টাকা বাড়ে বা কমে তাহলে আমরা কোন হিসেবে লিখব বলেছিলাম ব্যাংক হিসাবে আর এখানে পাঁচ টাকা জমা দেওয়াতে আমাদের ব্যাংক হিসাবে টাকা বেড়ে যাচ্ছে তাহলে একটা হিসাবের নাম হচ্ছে ব্যাংক হিসাব আর ব্যাংকে আমরা কী জমা দিলাম ব্যবসা থেকে পাঁচ হাজার টাকা দিলাম জমা তার মানে কি পাঁচ হাজার টাকা কমে যায়নি আর যেহেতু ব্যবসা থেকে নগদ টাকা কমে গেল তাহলে আরেকটা একটা হিসাবে নাম হচ্ছে নগদান হিসাব সিম্পল বেশি কঠিনভাবে চিন্তা করার দরকার নাই একেবারে সহজ এরপরে দেখো বিশ বিশ তারিখে বিজ্ঞাপন বাবদ চেক প্রদান এক হাজার টাকা তার মানে কি আমার প্রতিষ্ঠানের প্রচারের জন্য আমি বিজ্ঞাপন দিয়েছিলাম আর এর জন্য যারা টাকা পেত তাদেরকে একটা চেক দিলাম তাহলে একদিকে বিজ্ঞাপনের জন্য আমার কিছু খরচ হলো তাহলে বিজ্ঞাপন হিসাব লিখতে হবে একটা হিসাবের নাম হবে বিজ্ঞাপন হিসাব আর এই বিজ্ঞাপনের জন্য আমরা কী দিলাম চেক দিলাম তো আমরা বলেছিলাম যেখানে চেক সেখানে ব্যাংক যেখানে চেক সেখানে ব্যাংক তার মানে এই বিজ্ঞাপন বাবদ চেক দেওয়ার কারণে আমার ব্যাংক থেকে টাকা কমে যাবে সো এখানে আরেকটা হিসাবে নাম হবে ব্যাংক হিসাব ভাড়া প্রদান দুই হাজার টাকা মনে করলাম এটা দোকান ভাড়া প্রদান করতেছি তাহলে ভাড়া নামা একটা হিসাব আসবে ভাড়া হিসাব আর ভাড়ার জন্য কি দেওয়া হয়েছে নগদ টাকা দেওয়া হয়েছে তাহলে আরেকটা হিসাবের নাম হচ্ছে নগদান হিসাব আঠাশ তারিখ পণ্য ক্রয় বাবদ চেক প্রদান এক হাজার টাকা তার মানে পণ্য কিনেছি হ্যাঁ কিনেছি তার মানে এখানে একটা ক্রয় হিসাব আর ক্রয় করে কী দিলাম চেক দিলাম তাহলে দুইটা হিসাব চেক দিলে টাকা ব্যাংক থেকে কমে যাবে তাহলে দুটা হিসাবের নাম একটা হচ্ছে ক্রয় হিসাব আর একটা হচ্ছে চেকের জন্য ব্যাংক হিসাব তো বিউএস এভাবে আমরা প্রত্যেকটা লেনদেন থেকে যে লেনদেনের সাথে সম্পর্কিত যে হিসাবগুলো সেগুলো এভাবে বের করতে হবে তার মানে হিসাবের নাম জানতে হবে এবং এগুলোকে অ্যানালাইসিস করতে হবে কোন হিসাবের উপরে প্রভাবটা পড়তেছে এই লেনদেনের ফলে কোন হিসাবের প্রভাবটা কোন হিসাবের উপর প্রভাবটা পড়তেছে সেই একজ্যাক্ট হিসাবটা আমাকে বের করতে হবে আর এটা প্র্যাকটিসের মাধ্যমেই সম্ভব আর আমাদের লেকচারগুলো নিয়মিত দেখার মাধ্যমে ইনশাল্লাহ এই কাজটা খুব সহজেই পারবে তোমরা তো সকলকে সুস্বাস্থ্য কামনা করে আজকে ক্লাস এখানেই শেষ করছি প্লিজ Like and share Kamru's accounting care. Thank you so much.